ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আর আজকে শিবরাত্রি তো শিবরাত্রি মানে শিবের মাথায় জল ঢালাব বাপরে বাবা আমি আজকে বাজারে গিয়েছি এত ভিড় যে কি বলবো আর প্রত্যেকটা মানে দোকানে ফুলের দোকানে বিশেষ করে ফুলের দোকানে আর ফলের দোকানে প্রচণ্ড ভিড় আর যেখানে হচ্ছে পুজো টুজো দিচ্ছে পুজো দিচ্ছে মানে মন্দিরে সে জায়গাগুলোও ভিড় প্রচণ্ড ভিড় আর রাস্তাও আজকে ভীষণ জাম আছে যেহেতু অনেকে জলপেশ মন্দিরে জল টল ঢালতে যাচ্ছে আর আমি কিন্তু শিবের মাথায় জল ঢালি না আমি শিবের মাথায় আমি কিন্তু জল ঢালি না আমি আগে কখনো শিবের মাথায় জল ঢালিনি এবং ইনফ্যাক্ট আমি এত বড় হয়ে গিয়েছি মানে আমি এখনও পর্যন্ত শিবের মাথায় জল ঢালি না আমার মানে আমার মনে একটা মানে একটা কথা সবসময় ঘোরপাক খায় শিবের মাথায় জল ঢালে সবাই বলে যে শিবের মাথায় ছোটোবেলা থেকেই কথাটাই শুনে আসছি যে শিবের মাথায় জল ঢালি শিবের মতো বর পাওয়ার জন্য তো আমি বলি আমার শিবের মতো বর আমার দরকার নেই কারণ হচ্ছে শিবের মতো বর সবসময় কি নেশাখর গাঁজাখর হবে মাতাল হবে এরকম এরকম হবে শিব যেহেতু এরকম তো যে শিব এরকম কিন্তু তার পার্বতীর প্রতি তার ভালোবাসাও ছিল তো এখনকার সেই শিবের মতো এখনকার ছেলে ফেলেরা মানে শিবের মতো খারাপ হতে পারবে কিন্তু শিবের মতো ভালো হতে পারবে না তো সেহেতু আমি শিবের মাথায় জল ঢালি না আর আমি ওরকম চাই না বাবা আর শিবের মতন যে এরকম শিবের মাথায় জল ঢাললেও যে শিবের মতন বর পাওয়া যায় এটাও না তো তার জন্য যে মেয়েটা শিবের মাথায় জল তাকেও হচ্ছে নিখুঁতভাবে হচ্ছে তাকেও ভালো হতে হবে ভালো মনের মানুষ ভালো মনের হতে হবে মানুষের সঙ্গে ভালো করে মিশতে হবে যে মানুষটা যদি ভালো মনের মানুষই না হয় তার মনে যদি সবসময় খুঁটিনাটি চলে মানে মানে কূটনীতি চলে তো সেই মানুষটা কি করে শিবের মতো আদর্শ স্বামী পাবে কি করে তো শিবের মতো আদর্শ স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার না শুধু শিবের মাথায় জল ঢালিয়ে আদর্শ স্বামী পাওয়া যায় না তার জন্য তো আমি জানি না আমি কি আমি শিবের মাথায় অত আমি কোনোদিনও শিবের মাথায় জল ঢালি না আমি যতদিন না বিয়ে হচ্ছে আমি ততদিন যাই না আমার মানে আমার শিব মানে আমার শিব কেমন হবে সেটা আমি জানি না তো বিয়ের পরেই বুঝতে পারবো যে আমি তো শিবের মাথায় জল ঢালিনি আমার শিবটি কি ভালো না খারাপ তো এটাই তো আমি শিবের মাথায় জল ঢালি না ছোটো থেকে বড় থেকে শুরু করে বাপরে আর ছোটো ছোটো বাচ্চাগুলো পর্যন্ত শিবের মাথায় জল ঢালে আর আমি জল ঢালি না শিবের মাথায় আমি যাকেই বলি যে আমাকে কেউ মানে আমাকে সবাই জিজ্ঞেস করবে শিবের মাথায় জল ঢালতে দেবেন যে আমি শিবের মাথায় জল সবাই অবাক কী রে তো এরকমই অবাক করার কাণ্ড তো আজকে দেখলাম বাজারে গিয়েছি তো তো তোমাদের তো বললামই যে হচ্ছে আজকে গিয়েছিলাম একটু জলপাইগুড়িতে দরকার ছিল তো দরকার ছিল বলতে ওই তখনই দেখছিলাম আর ত সেই সময় আমি ক্যামেরাটাও মানে একটু তারপরে মোবাইলটা সুইচ অফ করার পরে আমার ক্যামেরাটা অন হয়েছিলো তারপরে আমি একটু ভিডিও করেছিলাম বাস স্ট্যান্ডে এসে দেখছি ওখানে কী খুব সুন্দর করে প্যান্ডেল করেছে আর ওখানে সবাই শিবের মধ্যে জল লাগছে বেশ কয়েকটা মেয়ে ছেলে মেয়ে খুব সুন্দর লাগছে প্যান্ডেলটাও ভালোই করেছে তো একটু যে স্ক্রিপ্ট তোমাদের জন্য নিয়ে রেখেছি তো ওটাই ওটাই লাস্টে অ্যাটাচ করে দেবো হাজবেন্ড পাওয়ার জন্য তারা মানে এখন থেকেই মানে কাজ করছে মানে আরাধনা করছে আর আমি অবাক করার কাণ্ড তাই না তো তোমরা শিবের জল তোমরা কমেন্ট বক্সে জানিও আর আমি তো জল না আমি তো বলেই দিলাম আমি মানি না তা না মানি আমি সমস্ত ঈশ্বর দেবতারই মানি কিন্তু হচ্ছে মানে এই দিকটা এই দিকটা আমি কিছু দিয়ে মেনে নিতে পারছি না শিবের মতো জল ঢালে শিবের মতো স্বামী পাওয়া যায় আর তারপরও আমার এরকম মানে নেশাখর তো নেশাখর হাজব্যান্ড তারপরে নেশা এই যে দেবে দেবুপ করে আর ভালোবাসায় শিবের মতো পার্বতীকে ভালোবাসতে পারবে না এখনকার ছেলেবেলে বুঝলে তো শিব হচ্ছে পার্বতীর জন্য নীলকণ্ঠ বিষ পান করে নিয়েছে কিন্তু এখনকার ছেলেগুলো কি পারবে তুই মরেই যায় নিজে হাতে ধরে মেরে ফেলছে পৌকে তাহলে এ এখনকার ছেলের জন্য এখন মানে শিবের মাথায় জল ঢেলে কোনো লাভ নেই আমাদের বাড়ির একটা মেয়েকে তার হাজব্যান্ড মানে মেয়েটাকে ধরে বেঁধে মেরে ফেলেছে মেয়েরে ফেলে নিজে থানায় গিয়েছে তাহলে কত সাহস তাহলে তাহলে এরকম হাজব্যান্ডের জন্য কোনো মানে এরকম ব্রত বা এরকম উপোস করে এত কষ্ট করে এতটা স্ট্রাগেল করে জল ঢালা কী লাভ তার মঙ্গলের জন্য কোনো লাভই নেই তারা যদি তারা যদি আমাদের যদি ভালোবাসতেই না পারে শিবের মতো আদর্শ স্বামী যদি তারা যদি হতেই না পারে তাহলে কি লাভ হ্যাঁ তাদের জন্য তাদের জন্য আদর্শ স্ত্রী হয়ে কোনো লাভ নেই আমি তো এটা বিশেষ করে মানি আমি শিবের মাথায় জল ঢালি না আমার সামনে আমার আমার যদি কোনোদিন দেহ হয়ে আমার বর যদি বলে যে তুমি শিবের মাথায় জল ঢালো আমি ডাইরেক্ট বলে দেবো আমি শিবের মাথায় জল ঢালবো না আমি শিবকে মানি না এটা না আমি শিবকে যথেষ্ট মানি কিন্তু আমি শিবের মাথায় জল ঢালবো না তাই এটাই তো চলো ভিডিওটিকে এখানে এন্ড করছি তোমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে বেলেকনটাকে প্রেস করে রেখো অল নোটিফিকেশন পাওয়ার জন্য আর আমার সঙ্গে থেকো